আসসালামু আলাইকুম। আরো 1 সপ্তাহ বাড়তে পারে লকডাউন, এই বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ একটি খবর, তাই অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটি অনুরোধ থাকলো। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, 16 মের পর চলমান লকডাউনের বিধিনিষেধের মেয়াদ আরও 1 সপ্তাহ বাড়তে পারে। ঈদের পর করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার শঙ্কা থেকে এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। সেই সাথে সবাইকে মাস্ক পরতে বাধ্যতামূলক করতে, পুলিশকে বিচারিক ক্ষমতা দিতে আইন সংশোধন হচ্ছে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, ঈদের পরে আবারও লকডাউনের বিধিনিষেধ আগের মতোই বহাল রাখার জন্য সক্রিয়ভাবে চিন্তাভাবনা করছে, আর 16 তারিখের পরেই প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিষয়গুলো সম্পূর্ণভাবেই জানানো হবে। 20-22 তারিখে কি অবস্থা হয় এটা তো অবস্থাটা আমরা শঙ্কিত। 20-22 তারিখের রেজাল্টটা কি হবে? যারা আজকে আপনার মাস্ক পরছে না, তারা কি ওই যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়াদৌড়ি করবে না কি করবে, এটা তো আমরা বুঝতে পারছি না এখনো। এবং সেই চিত্রটি যে আমাদের ঈদের পরে, বিশেষ করে 20-22 তারিখের দিকে।